আসসালামু আলাইকুম সবাইকে, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমার অনেকদিন আগের একটা ইচ্ছা যে আমি কিছু কোয়েল পাখি পালবো, তো খুব শখ হয়েছে কোয়েল পাখি পালার। তো আমি তো চারটা মুরগি পালন করি, তো এখন ইচ্ছা হয়েছে একটু কোয়েল পাখি পালবো। তাই কোয়েল পাখি রাখার জন্য আমি হচ্ছে কিছু বাজার থেকে ঝুড়ি নিয়ে আসছি, 4-5টার মতো। এগুলো প্রতিটা ঝুড়ি 35 টাকা বা 30 টাকা করে নিছে আমার কাছ থেকে। ওগুলো আসলে আমি ইউটিউবের কিছু ভিডিও দেখে এই আইডিয়াটা আমার মাথায় আসছে। তো দুইটা ঝুড়ি আমি হচ্ছে এখানে এক জায়গায় বাঁধছি, আর এই খাঁচাটা তৈরি করতে লাগবে গুনা, তারপরে হচ্ছে সুতা, আর হচ্ছে কিছু পানির বোতল অথবা কোকের বোতল। এগুলো হলে এই ঝুড়িটা তৈরি করা যায়। আর হচ্ছে যখন তৈরি করা শেষ হয়ে যাবে, এরকম একটার সাথে আরেকটা জোড়া লাগাবো, এরকম বাঁধবো। বাঁধার পরে এটা একটা স্ট্যান্ডের সাথে এটা হচ্ছে মানে হ্যাঙ্গিং করে রাখা যায়। তো তখন দেখা যাবে যে 4টা থাক হবে, উপর থেকে নিচে শুরু করে 4টা লেয়ারের মতো হবে। তো এই 4টা থাকে কোয়েল পাখি রাখা যাবে। আর এই যে দুই ঝুড়ির মাঝখানে আমি এরকম কেটে দিয়েছি যেন একটু বেশি কোয়েল পাখি ধরে এবং এক পাশ থেকে আরেক পাশে যাওয়া আসা করতে পারে। আমার ঝুড়িগুলো এই যে এখানে আমার কাটা, এই যে এখানে আমি পুরোটা কেটে দিছি, আবার এই পাশে ঝুড়িটারও ওই পাশটা আমি কেটে দিয়েছি যেন স্পেসটা বড় হয়। এখন এই দুইটা আমি হচ্ছে জোড়া দিব। এটা একসঙ্গে বাঁধলেই পুরো একটা মানে একটা থাকের মতো হয়ে যাবে। খাঁচাটি বানানোর পর আবারও ফিরে আসলাম, খাঁচা অলমোস্ট ডান। এই তো আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদের যে রেডি এটা এটা দেখাচ্ছি। এটা আমাদের হচ্ছে দরজার কিছু স্ট্যান্ড ছিল, কাঠের দরজার, তো সেই স্ট্যান্ডগুলোই আমি ভাবলাম এতেই হচ্ছে ব্যবহার করি। তো এতে হচ্ছে গুণা দিয়ে আমি এই ঝুড়িগুলোর সাথে বেঁধে দিছি। এরকম করে 6টা ঝুড়ি লাগছে এখানে আমার, 2, 3, 4, 6টা। এখন এই ঝুড়ির যে ঢাকনাগুলো আছে, ঢাকনাগুলো এতে দিয়ে দিব এবং গুণা দিয়ে আটকে দিব। তাহলে যখন কোয়েল পাখি রাখবো তখন আর সেটা বের হতে পারবে না। এবং কিছু পানির বোতল এতে আটকিয়ে দিব গুণা দিয়ে, যেন হচ্ছে পানি এবং খাবার খেতে পারে। বাকি যে কাজগুলো আছে এগুলো যখন কমপ্লিট হবে, অর্থাৎ পানির বোতল এবং হচ্ছে ওদের খাবারের যে ইয়েটা, তখন আপনাদের সাথে সেই ভিডিওটাও আমি শেয়ার করব। আর যখন কোয়েল পাখি রাখবো তখন তো অবশ্যই শেয়ার করব। আর তারপর চলে আসলাম রান্নাঘরে। বেগুন ভাজি খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম যে গরম ভাতের সাথে আজকে একটু বেগুন ভাজি করে খাবো। আর আমি জানি বেগুন ভাজি খেতে সকলেই পছন্দ করে, বেগুন ভাজি পছন্দ করে না এমন মানুষ আসলে খুব কম আছে। তো আপনাদের কার কার বেগুন ভাজি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। পাশে ভাত উঠিয়ে দিয়েছি, আর এই বেগুন ভাজি করার পর একটু ডিম ভাজি করে নিব, তারপর গরম ভাত দিয়ে ডিম ভাজি আর বেগুন ভাজা খাবো। তো আজকের মতো আমার এই ভিডিওটি এ পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।